আমি যদি বলি এই চিকেনটাতে আমি এক ফোঁটাও তেল ব্যবহার করিনি, আপনারা কি বিশ্বাস করবেন? যদি না করবেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখতে থাকবেন যে এই রেসিপিটা আমি এক ফোঁটাও তেল না দিয়ে কিভাবে বানিয়েছি। তো প্রথমেই দেখুন, আমি এখানে আদা, রসুন এবং পেঁয়াজ কেটে নেব। এই তেল ছাড়া চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নেব, এক টুকরো আদা এবং চার কোয়া মতো রসুন নেব। তো সব কিছুই কিন্তু দেখুন আমি এখন কেটে নেব। আর এই রেসিপিটা একদমই কিন্তু তেল ব্যবহার হচ্ছে না, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খারাপ হবে না, ভালোই লাগবে খেতে। রুটি, পরোটা বা ভাতের সাথেও কিন্তু এটাকে খুব ভালোভাবেই খাওয়া যাবে। তেল ছাড়া এই চিকেনের রেসিপিটা আপনি যদি কাউকে বানিয়ে দেন তাহলে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এই রেসিপির মধ্যে এক ফোঁটাও তেলের ব্যবহার হয়নি, এটা খেতে এতটাই ভালো হয়েছিল। আমি কিন্তু এই রেসিপিটা প্রথমবার বানিয়েছি আর বাড়ির সবার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিন্তু চিকেনের থাই পিসের ব্যবহার করেছি। আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই কিন্তু টুকরো করা হয়ে গেছে, এখন এটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এখন এটাকে খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন, খুব ভালোভাবে কিন্তু স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ মতো জল, 1/4 টেবিল স্পুন মতো নুন এবং 1/4 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো। হালকা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এরপর হালকা এটাকে নেড়ে ছেড়ে নেব আর ফুটতে দেব। আর এখানে এই যে দেখুন, আমি তিনটে থাই পিস ব্যবহার করেছি চিকেনের। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। যতক্ষণে চিকেনটা সেদ্ধ হচ্ছে, এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই, বড় চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে এই মশলাটা বানিয়ে নিতে হবে। মানে চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, মশলাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এর ফাঁকেই এখন একবার আমি চিকেনটাও দেখে নেব। প্রায় 15 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা খুলে দিলাম। দেখুন, জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মাংসটাও কিন্তু মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে। এরপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। দইটা দিলে কিন্তু চিকেনটা খুব ভালো সফট হয়। পুরো মশলাটাই দেওয়া হয়ে গেছে এবং যেটুকু মশলা এই বোলের মধ্যে লেগেছিল আমি জল দিয়ে এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য লো ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেব আর চিকেনের কালারটা দেখে কি দারুণ লাগছে না, দেখে মনে হয় না যে এর মধ্যে এক ফোঁটাও তেল পড়েনি। তো চিকেনটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে। লাস্টে আমি এর মধ্যে অ্যাড করে দেব কাসুরি মেথি। জিরো অয়েলের চিকেনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন এবং শেয়ার করতেও ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবেন না, ওটাও কিন্তু কুকিং কর্নার নামেই আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। টাটা।